ত্রিপুরা রাজ্যে রসালো ফল কাঁঠাল অর্থকরী ফলে পরিণত হয়ে উঠতে পারে। এই ফলের চাহিদা এই রাজ্যের পাশাপাশি দেশ বিদেশেও রয়েছে। কাঁঠাল গাছগুলির পরিচর্যা যদি ভালোভাবে করা যায়, গ্রীষ্মকালে এই রসালো ফল বাজারজাত করে স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে। রসালো ফল কাঁঠাল, এর ফলন বিশেষ করে এই রাজ্যের গ্রামীণ এবং প্রত্যন্ত এলাকাগুলোতে হয়। আর গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষজনেরা কাঁঠালের প্রতি তেমন একটা যত্নবানও হন না, কিন্তু ফাল্গুন চৈত্র মাসে কাঁচা কাঁঠাল বাজারেও বিক্রি করে ওজন হিসেবে, যা বাড়ি ঘরের গৃহিণীরা কাঁচা কাঁঠাল সবজি হিসেবেও ব্যবহার করে থাকে। উল্লেখ্য, গত 2019 সালে এরাজ্যের আনারস দুবাই ও মধ্যরাজ্যের দেশগুলিতে পাড়ি দিয়েছিল বেশ কদরের সাথে। এবার অর্থাৎ 2021 সালে রাজ্যের রসালো ফল কাঁঠাল পাড়ি দিল ইংল্যান্ডের উদ্দেশ্যে, যা এরাজ্যের রসালো ফলের কদর আরো এক ধাপ এগিয়ে গেল। তবে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের অভিমত, রসালো কাঁঠাল গাছ পরিচর্যা করলে আগামী দিনে স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস 24/7।